কাশ্মীর নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে তালিবান। এনআই সূত্র মারফত জানা যাচ্ছে, কাশ্মীর দ্বিপাক্ষিক অভ্যন্তরীণ ইস্যু, এই মুহূর্তে তালিবান লক্ষ্য কাশ্মীর নয়, এনআই সূত্রের খবর। জানবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে এই নিয়ে টেলিফোনে কথা বলে। রাজশ্রী, কি জানতে পারছো এর প্রসঙ্গে? দেখো, সংবাদ সংস্থা সূত্রে যেটা জানা গিয়েছে যে তালিবানরা কাশ্মীর প্রসঙ্গে তাদের যে অবস্থান সেটাকে পরিষ্কার করেছে এবং তারা একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে কাশ্মীর যে বিষয় সেটি ভারতবর্ষের এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বিপাক্ষিক বিষয়, এবং শুধু তাই নয়, এটা একটা আভ্যন্তরীণ বিষয়। সেই জন্য তালিবানদের এখন ফোকাস, অর্থাৎ তালিবানদের এখন লক্ষ্য কাশ্মীর নয়, এই জায়গাটা তারা পরিষ্কার করতে চেয়েছে। কারণ ভারতের পক্ষে সব থেকে উদ্বেগের কারণ আফগানিস্তানের দখল তালিবানদের হাতে চলে যাওয়ার পর সেটা হচ্ছে যে জঙ্গি সংগঠন জায়শে মোহাম্মদ এবং অন্যান্য যে জঙ্গি সংগঠনগুলো পাকিস্তানের মদতপুষ্ট হয়ে কাজ করে এবং ভারতে নাশকতামূলক ঘটনা ঘটিয়ে থাকে, তারা আরো শক্তিশালী হবে এবং তালিবানরা যেহেতু এদেরকে মদত দেবে এমনটাই ধরে নেওয়া হচ্ছিল এবং হচ্ছে এখনো, তাতে এই জঙ্গি সংগঠনগুলো অর্থাৎ পাকিস্তান বেসড যে জঙ্গি সংগঠনগুলো সেইগুলো কিন্তু কাশ্মীরে আরো শক্তিশালী হয়ে আরো বলশালী হয়ে আরো অস্ত্র সমৃদ্ধ হয়ে তারা আক্রমণ শানাতে পারে এবং ভারতবর্ষ জুড়ে একটা নাশকতার ঘটনা ঘটাতে পারে। সেই উদ্বেগটাই ভারতের পক্ষে সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল গত কয়েকদিন ধরে, এবং এটা নিয়ে আলোচনা চর্চা বিতর্ক চলছিল। সেই জায়গা থেকে আজকে তালিবানদের তরফে এই প্রথম একটি বিবৃতি সামনে এলো যেখানে তালিবানরা তাদের অবস্থান স্পষ্ট করে দিতে গিয়ে বলছেন যে কাশ্মীর তাদের লক্ষ্য নয়, তারা এখন কাশ্মীর নিয়ে ভাবছেন না, কাশ্মীর একান্তই ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় এবং আভ্যন্তরীণ বিষয়, সেই জন্যই তালিবানদের লক্ষ্য কাশ্মীর নয়। এইটা ভারতকে আপাতত একটা সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু ভেতরে ভেতরে শেষ পর্যন্ত কি হবে, আগামী দিনে তালিবানদের কি অভিমুখ হয় তাদের দৃষ্টিভঙ্গির, সেইটা কিন্তু খুব বড় বিষয়। এবং আন্তর্জাতিক স্তরে জাতীয় স্তরে এটাই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয় যে তালিবানরা পাক জঙ্গি সংগঠনগুলোকে মদত দেয় কিনা, যদি তারা মদত দেয়, প্রশ্রয় দেয়, উৎসাহিত করে, তাহলে কিন্তু অবশ্যই তা আরো বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে ভারতবর্ষের কাছে। কিন্তু আপাতত বিশ্বজুড়ে দেশ জুড়ে যে আলোচনা চলছে যে জঙ্গিদের মদত দিয়ে কাশ্মীরকে অশান্ত করা, সেই জায়গা থেকে তালিবানরা তাদের একটা অবস্থান প্রকাশ্যে আনলো। একেবারে ধন্যবাদ রাজশ্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।